اللهم <سؤال> اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد

আল্লাহ র বলতেছেন তোমরা যখন সফরে যাবে তখন তোমাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে তোমরা সারা নামাজ কসর করে পড়বে সব প্রথম আমরা জানবো যে সফরটা কি জিনিস সফরটা হচ্ছে আমি আমার বাড়িঘর স্থায়ী বসবাসরত অবস্থা থেকে প্রস্থান করা এবং আশি কিলোমিটার দূরত্বে কোথাও সফর করা আশি কিলোমিটার দূরত্বে অর্থাৎ পাঁচল্লিশ কিলোমিটার যেটা তারা আশি কিলোমিটার পঁচাশি কিলোমিটার তো এই সময়টা নির্ধারণ করে এই সময়ের এই যে দূরত্বের কম যদি হয় তাহলে সফর হবে না অর্থাৎ যদি আশি কিলোমিটারের কম হয় অর্থাৎ ষাট কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার তাহলে এটা সফর হবে না সেটা সে স্থানীয় অবস্থান মানে স্থানীয়ভাবে বসবাসরত অবস্থান মুকিম ধরা হবে তো সর্বপ্রথম আমি যে সফর করব। তো সফরটা জায়েজ সফর হতে হবে মানে আমি যে সফর করবো আমার হয়তো লেখাপড়ার জন্য শিক্ষার জন্য কাউকে জিয়ারাজ করার জন্য এটা হালাল সফর হতে হবে মানে সম্মত কোনো কাজের জন্য আমি বাইর হবো সেখানে যদি পাপ কাজের জন্য বাহির হওয়া যায় তাহলে সেখানে তার জন্য কোনো অপশন নাই কোনো ছাড়া দেওয়া হবে না গুণা হবে তার জন্য তো সর্বপ্রথম জায়েজ সফর করতে হবে যেটা ভালো কাজের জন্য জরুরি কাজ যেটা সম্মত যে কোনো কাজ সেটা বেচা কিনা হোক সেটা সেটা কোনো নির্দিষ্ট কোনো কূটনৈতিক সফর হোক সেটা কোনো দাওয়াতি সফর হোক সেটা যুদ্ধের জন্য যাওয়া হোক যে কোনো বা কাউকে ভিজিট করার জন্য বা কোনোখানে জিনিস দেখার জন্য নিদর্শন এভাবে তাহলে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে সফরের যে দূরত্বটা জানতে হবে আমাকে সেটা হচ্ছে পঁচাশি কিলোমিটার বা আশি কিলোমিটার হতে হবে তিন নম্বর হচ্ছে আমার সময়টা সময়ের ব্যাপারে আমার তিনটা অপশন আছে এটা হলো এক নম্বর আমি চার দিন অথবা তার কম থাকবো তো চার দিন অথবা তার কম থাকলে এখানে আমার কসর আছে আর যদি আমি চার দিনের বেশি কোনো লিমিট দিন করিয়েছি নির্ধারিত করে আমি দশ দিন থাকবো বা এক মাস থাকব বা দুই মাস থাকবো যে আমার সময়টাতে চার দিনের বেশি আমি নির্ধারণ করে ফেলি চার দিনের তার কমে থাকলে যে আমি চার দিন থাকবো এর মধ্যে এসে পড়বো মানে একদিন থাকবো বা দু দিন বা চার দিন বা আমার লাস্ট চার দিন চার দিনের মধ্যে আমি চলে আসবো ফেরত থেকে এই চার দিন আপনি মুসাফির অবস্থায় কসর পড়বেন আপনার জন্য কসর রয়েছে আর যদি আপনি নির্ধারিত চার দিনের ওভারটেক করে নির্ধারিত দিন নির্ধারণ করেন অথবা আমি দশ দিন থাকবো বা আমি সাত দিন থাকব বা বিশ দিন থাকব বা দুই মাস থাকবো তাহলে আপনি মুকিম হিসাবে সাব্যস্ত হবেন সেখানে কসর নাই পোষার পর স্থানে আর তিন নম্বর অপশন আসছে যে আপনি একটা নির্দিষ্ট কাজে যাচ্ছেন কিন্তু এই কাজটা কখন শেষ হবে আপনি জানেন না আপনি এই কাজটা চার দিন হবে না দশ দিন হবে না এক মাস হবে এইভাবে আপনি কাজ যখন আপনার আপনার যে যে দায়িত্বে আপনি যাচ্ছেন এই দায়িত্বটা শেষ হলে আপনি চলে আসবেন কিন্তু কত কতদিনে শেষ হবে এটা আপনি জানেন না এইভাবে যদি আপনি বিশ বছর কেন একশো বছরও থাকেন আপনার কসর চলতে থাকবে তাহলে তিনটা নিয়ম একটা হচ্ছে আমি চার দিন বা তার কমে থাকব এটা আমার মুসাফের আর আমি সময় নির্ধারণ করলাম যে আমি এতদিন থাকবো সেটা যদি চার দিনের বাড়তি দিন থাকে সেটা পাঁচ দিন ছয় দিন সাত দিন দশ দিন এক মাস দুই মাস নির্ধারণ নির্ধারণ করে যদি আমার থাকার দিনটা তবে আমার কসর থাকবে না আর যদি আমি একটা কাজে যাচ্ছি আমার সময়টা আমি জানি না কখন আমি ফিরে আমার যখন কাজ শেষ হবে তখন তো এই এই ক্ষেত্রে যতদিন হোক আপনি যতদিন পর্যন্ত কাজ শেষ না হবে আপনি মুসাফির হিসাবেই গণ্য হবেন এবং আপনার কসর পড়বেন আপনার কসর পড়বেন তো মুসাফির এইভাবে তিনটা ক্যাটা অপশন দেওয়া আছে প্রথম অপশন চার দিন চার দিন এর কম এখানে আপনার মুসাফির দ্বিতীয় অপশন আপনি নির্ধারণ করবেন কয়দিন থাকবেন এখানে আপনার মুসাফির না আপনি সেখানে মুকিম আর তৃতীয় অপশন হচ্ছে আপনি একটা নির্দিষ্ট কোনো কাজে যাচ্ছেন এই কাজটা কখন শেষ হবে আপনি জানেন না তো এইটা যতদিন পর্যন্ত চলতে থাকবে আপনি মুসাফির থাকবেন আপনি যখন মুসাফির অবস্থা ঘর থেকে রওানা হবেন আপনি নির্দিষ্ট জায়গায় পৌঁছা পর্যন্ত এই পথের মধ্যে আপনি কসর পড়বেন এই পৌঁছা পর্যন্ত পৌঁছার পরে আপনি যে এখানে আপনি দিন থাকবেন না আপনি নির্দিষ্ট নির্ধারিত দিন থাকবেন না আপনি কোনো কাজের জন্য ওইটা আপনি পরে নির্ণয় করবেন এখন আপনি যখন সব মুসাফির হবেন গন্তব্যস্থানে পৌঁছা পর্যন্ত এইখানে আপনাকে অনেক সুযোগ দেওয়া আছে এটা হচ্ছে পৌঁছা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি একসঙ্গে এই চার রাকাত ঝোর নামাজ আসরের নামাজ এবং এশার নামাজ এই চার রাকাত বিশিষ্ট নামাজগুলোকে দুই রাকাত করে পড়বেন সেখানে সুন্নাত নাই এবং আপনি মুসে করবেন মুজার মধ্যে একদিন এবং রাত মুসে করতে পারেন আর একদিন এক রাত্র যে মুকিম কি এখানে আপনি তিন দিন তিন রাত মুসাফের অবস্থা তিন দিন তিন রাত্রে আপনি মুজার মধ্যে মুসাফ করতে পারবেন এবং নামাজগুলো আবার একসঙ্গে পড়তে পারবেন অর্থাৎ মাগের বিষয় একসঙ্গে ঝোর আসর একসঙ্গে ঝোরটা ঝোরের সময় ঝড় আগে পরে আসর নিয়ে আসতে পারেন অথবা দেরি করে ঝড়কে আসরের সময় নিয়ে যাবেন সেটা দেরি করে একসঙ্গে পড়া অথবা অগ্রিম একসঙ্গে পড়া এই তিনটা অপশন মানে কসর করা এক নম্বর দুই নম্বর হচ্ছে এটাকে সংক্ষিপ্ত করে পড়া জমে জমে করে পড়া এই জিনিসটা রয়েছে আর এই আপনি মুছে করাটা একটা এক নম্বর মশে করা দুই নম্বর নামাজ কসর করে পড়া তিন নম্বর জমে করে একসঙ্গে পড়া অর্থাৎ জমা করা মানে মাগ্রী বেশা একসঙ্গে ঝোর আসরে একসঙ্গে পড়তে পড়া যাবে কিন্তু ফজর নামাজ সময় মতো পড়তে হবে আর এই চাইন টাকার বিশ্বগুলোকে করে পড়তে হবে তো একদম সহজ ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যদি কোনো কাজে যান আর এই কাজটা কখন শেষ হবে অর্থাৎ আপনি এখানে গেলেন আপনার এখানে গেলেন আপনি এখানে পাসপোর্ট রিনিউ করবেন বা অন্য কোনো কাজে ব্যবসার জন্য গেছেন এখানে আপনার ব্যবসার কাজটা যতদিন চলতে থাকবে আপনি জানেন না সেখানে দশ দিন হতে পারে বিশ দিন হতে পারে রসুল্লাহ তাবুকের যুদ্ধে উনি গেছেন উনি জানেন না কতদিনে শেষ হবে তাবুকের যুদ্ধে উনি এক মাস সফর করেন তো এক মাসে ওনারা জানেন না কখন যাইতে এক মাস আসতে এক মাস এই যে পুরোটা সময় ওনারা সফরের কসরের নামাজ পড়েন একসঙ্গে করে পড়েন তো কাজেই আলহামদুলিল্লাহ একদম সহজ ব্যাপারটা যে চার দিনের কম থাকলে আমি মুসাফের আর যদি আমি সময়টা নির্ধারণ করি যে আমার কাজটা দশ দিনের একটা ট্রেনিং করছে আমি যাচ্ছি দশ দিন থাকবো আমার আসে পড়ব তখন আমি মুকিম হয়ে গেলাম আর যদি এই ট্রেনিং আমাকে নেওয়া হচ্ছে এটা আমার জানি না কখন শেষ হবে কোন দিন শেষ হবে এটা আমি জানি না তখন আপনি যতদিন চলতে থাকবে আপনি কসর পড়বেন এই তিনটা নিয়ম রয়েছে এই তিনটা নিয়ম যে কোনো নিয়ম আপনি পড়বেন সেইভাবে চলবেন আর সফের অবস্থা যখন থাকবেন নির্ধারিত করবেন তখন আপনি নামাজ মুকিম হবেন তখন আপনি মুকিমের হুকুম কিন্তু আপনি যখন দিনের কম অথবা আপনি জানেন না কতদিন থাকবেন এই দুইটা অবস্থা এবং সফর গন্তব্যস্থানে পৌঁছা অবস্থা এই তিনটা অবস্থার মধ্যে আপনি এক নম্বর কসর করে নামাজ পড়বেন চার জাগাতগুলো দুই জাগাত করে সেখানে শৈন্যত নাই কিন্তু ফজরের নামাজের দুই রাকাত শূন্যত অবশ্যই সফর অবস্থায় পড়তেন আর বেতের নামাজ এই দুইটা নামাজ উনি অবশ্যই পড়তেন কিন্তু শূন্যত নামাজগুলো পড়তেন না আর এই ফরজগুলা উনি কসর করে পড়তেন একসঙ্গেও পড়তেন একসঙ্গে করে পড়তেন এবং মুজা মোসে করতেন তিন দিন তিন রাত মানে আপনি যদি দশ দিন আপনি জানেন না কতদিন এখন আপনি তিন দিন মোজা পড়বেন শীতের দিন যদি হয় মুজা পড়লেন তিন দিন পর্যন্ত খোলা খোলা খোলার দরকার নাই আপনি যতবার উযু করবেন মোশে করে ফেলবেন কিন্তু যদি সেখানে ফরজ গোসল হয়ে যায় তখন মোজা খুলে ফেলতে হবে তখন আবার গোসল করে আবার নতুন করে মোজা পবিত্র অবস্থায় পড়তে হবে তো মোজার মুষের নিয়ম হচ্ছে যে উজু করে পবিত্র অবস্থায় মোজাটা পরা আর মোজাটা পরার পর যখন থেকে এটা মুছে শুরু করবেন সেখান থেকে গণনা করা হবে তিন দিন তিন রাত্র আর মুকিম অবস্থায় যদি মানুষ তখন একদিন এক রাত্র তো আপনি মনে করেন মুসাফের অবস্থায় তিন দিন তিন রাত্র আপনাকে অবসান হয়েছে আপনি মোজা করতে পারবেন এখন মনে করেন আপনি জোহরের জহরের নামাজে মশা শুরু করছেন তো পরের দিন জোহর দ্বিতীয় দিন জোহর তৃতীয় দিন জোহর পর্যন্ত এই তিন দিন আপনি মশা করবেন খোলা লাগবে না এর মধ্যে যদি আপনার কোনো ফরজ গোসলের ইয়া এসে পড়ে তাহলে গোসল করতে হবে তখন আবার মোজা খুলে ফেলতে হবে আবার নতুন করে আপনি উজু করে পবিত্র অবস্থায় মোজা পড়তে হবে তা আল্লাহ রাবুল আলম আমাদেরকে ভালো কাজের জন্য সফর করা এবং সবার যে বিধানগুলা যে অপশনগুলো দেওয়া সেগুলা গ্রহণ করা সেগুলো মেনে চলার চিধান করো